ঠান্ডা লুচি বারবার ফেরত পাঠানোই রাজবাড়ির হালুইকার অনুমতি চেয়েছিলেন রাজসভায় মিষ্টি পাঠাতে এখানে বলে রাখি হালুইকার মানে যে মিষ্টি তৈরি করে রাজ চিকিৎসকের পরামর্শে রোগে আক্রান্ত হল রাজা অগ্নিশর্মা হয়ে শুলে চড়ানোর হুকুম দিলেন হালুইকারকে অনেক অনুনয় বিনয় করে নিজের প্রাণে রক্ষা পেলেন হালুইকর রাজা আদেশ দিলেন হালুইকরকে তিন দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে তৃতীয় রাত্রে হালুই করে স্ত্রী ঠিক করলেন দেশ ত্যাগের আগে একবার রাজার সাথে দেখা করবেন সেই মতো তৃতীয় দিন সকালবেলা রাজার দরবারে এসে প্রণাম জানালেন স্বয়ং রাজা মশাইকে রাজসভায় আসার কারণ জিজ্ঞেস করলে তিনি জানান তিনি এমন এক ধরনের লুচি তৈরি করতে পারেন যা কিনা রান্নার আধ ঘন্টা বাদে খেলেও গরম থাকবে সন্ধিহীন রাজা কিছুটা কৌতূহলিত হয়ে হালুইকারের স্ত্রীকে পাঠান পাকশালে এবং জানিয়ে দিলেন যখনই রাজসভা থেকে খবর যাবে তৎক্ষণাৎ পাকশাল থেকে খাবার পৌঁছানো চাই হালুকার স্ত্রী কিছুটা মৃদু হেসে মহারাজকে জানান খাদ্যদ্রব্য রাজসভায় তখনই পৌঁছাবে কিন্তু অনুগ্রহ করে তিনি যেন কিছুক্ষণ অপেক্ষা করে খান অন্যথা মহামান্য রাজার রাজকীয় জীব পুড়ে যেতে পারে বিস্মিত মহারাজার সামনে দিয়ে হাসি মুখে হালৈকরের স্ত্রী চলে গেলেন পাকশালে রাজপাচক আলু তরকারি তৈরি করে পাকশালে কাঁপছেন হুকুম এলেই লুচি ভাজতে হবে ময়দা তাল মাখা রয়েছে হাতের সামনে হালই করে স্ত্রী পাচককে কটাক্ক করে বসলেন ময়দার তাল নিয়ে লেচি কেটে লুচি বেলে ময়দার ভিতরে লুচির জন্য তৈরি সাধারণ তরকারি ভরে দিয়ে সমভুজাকৃতি ত্রিভুজের গঠন বানিয়ে আডষ্ট রাজপাচকের সামনে নিজের আচল সামলে শুরু করলেন চটুর গল্প রাজাজ্ঞা আসতেই তরকারি ভর্তি দশটি ত্রিভুজাকৃতির লুচির ময়দা ফুটন্ত ঘি ভর্তি কড়ায়ে ফেলে দিয়ে নিমেষের মধ্যে সোনালি রঙের ত্রিভুজগুলোকে তুলে নিয়ে সোনার থালায় সাজিয়ে নিজেই চলে গেলেন রাজসভায় মহারাজা রূপ অদ্ভুত দর্শন খাদ্য বস্তু দেখে স্তম্ভিত হালই করে স্ত্রী অত্যন্ত বিনীতভাবে জানান খাদ্য দ্রব্যটির নাম সমভুজা মহারাজা যেন সম্পূর্ণ বস্তুটি মুখে না ঢুকিয়ে একটি কামড় দিয়ে দেখে নেন ঠান্ডা না গরম এবং অনুগ্রহ করে সাতটি জানান মহারাজা সাত জানাননি তিনি তিন ছড়া মুক্তার মালা খুলে নিয়ে হালুইকরের করে স্ত্রীর হাতে দিয়ে দিলেন এবং হালুইকরের দণ্ডাজ্ঞা প্রত্যাহার করেছিলেন সতেরোশো ছেষট্টি সালে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় রাজ হালইকর কলিঙ্গ তথা বর্তমান উড়িষ্যা থেকে আগত গুণীনাথ হালুইকরের জ্যেষ্ঠ পুত্র গিরিধারী হালুইকরের স্ত্রী ধরিত্রী দেবী আবিষ্কার করেছিলেন এই সিংহারা পরবর্তীকালে মহারাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি রামপ্রসাদ স্বয়ং সর্ণারণিক সেরে প্রতি সন্ধ্যায় বসতেন এক থালা সিংহারা নিয়ে দোল পূর্ণিমার সন্ধ্যায় মহারাজা কৃষ্ণচন্দ্রের দরবার থেকে বাইশটি সুসজ্জিত হস্তি ভেট গিয়েছিল উমা চাঁদের কাছে বলা বাহুল্য বাইশটি স্বর্ণথালা ভর্তি ছিল বাইশটি সিঙারায় ভারতীয় খাদ্য হিসাবে সিঙারার সাথে রবার্ট ক্লাইবের প্রথম সাক্ষাৎ হয় এই মহারাজা কৃষ্ণচন্দ্রের সৌজন্যে সিংহার জন্য ইতিহাস স্বীকৃতি দিয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্রকে ফুলিয়ে দিয়েছে তার প্রথম আবিষ্কর্তা প্রধান করে স্ত্রী ধরিত্রী দেবীকে ধরিত্রী দেবী সাধারণ বুদ্ধি খাটিয়ে আবিষ্কার করেছিল এই অসাধারণ খাদ্যদ্রব্যটি সেটি সতেরোশো সাল থেকে ছড়িয়ে পড়েছে বাংলা তথা সারা ভারতে শহরের অভিজাত পরিবারের বৈঠকখানায় মোটা গদির সোপায় বসা অতিথির থালা হোক বা প্রত্যন্ত গ্রামে জরাজীর্ণ চায়ের দোকানের সামনে নড়বড়ে বাঁশের বেঞ্চে রাখা তেল চেটে কালো ভাঙা বেতের ঝুড়ি হোক বিকেল সাড়ে চারটে হোক বা সকাল পোনে দশটা মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রধান হালৈ স্ত্রীর উদ্ভবনটি সর্বদা সর্বত্রগামী যা রাজসভায় রাজ সম্মুখে পরিবেশিত হয় তার কালিন্য প্রশ্নতীত হবে এটাই তো স্বাভাবিক এই হল সিংহারা নিয়ে অল্প কিছু কথা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমার চ্যানেলটিকে